আসসালামু আলাইকুম, কি অবস্থা শোভন? আশা করছি আপনি ভালো আছেন। আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনার মাথায় কিন্তু অনেক সময় নানা ধরনের ব্যবসা আইডিয়া খেলা করবে। তবে সবচেয়ে ভালো কাজ হয় যে আপনি আসলে কোন ব্যবসাটা করতে চাচ্ছেন সেটা আসলে যদি আপনি সেই ব্যাপারে স্কিলড হন বা সেই ব্যাপারে যদি আপনার দক্ষতা থাকে তাহলে সেই ব্যাপারে মনোনিবেশ করা বুদ্ধিমানের কাজ হবে। আর যে ব্যাপারটা সম্পর্কে আপনি কোনো কিছুই বোঝেন না, কোনো কিছুই জানেন না, সেই ব্যবসাগুলোকে এড়িয়ে চলাই ভালো হবে। আর যদি এমন হয় যে আপনি আসলে কোনো ব্যবসায়ী বোঝেন না অথবা আপনি কোন বিষয়ে দক্ষ সেটাও জানেন না, তাহলে কি করতে হবে? সেক্ষেত্রে যে কোনো একটা বিষয়কে আসলে বাছাই করতে হবে, যেটা আপনার ভালো লাগে, যেটা করতে আপনার ভালো লাগে, তাহলে হয়তো বা সেটা ধরে রেখে ধীরে ধীরে অগ্রসর হলে সেখান থেকে ভালো কিছু। যাই হোক, আজকের প্রসঙ্গ সেটা নয়। আজকে আসলে একটা বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এসেছি। যেহেতু এখন সামার সিজন চলে এসেছে, এই গরমকালে আসলে কি ব্যবসা করবেন? গরমকালে অনেক ধরনের ব্যবসা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা ব্যবসা হচ্ছে আইসক্রিম তৈরির ব্যবসা। সবচেয়ে কম দামের যে আইসক্রিমগুলো রয়েছে, বরফের আইসক্রিম অথবা পপসিকল আইসক্রিম যেটাকে বলে, সাধারণত আমরা লোকালি বিভিন্ন ভ্যান গাড়িতে সাইকেলে করে যে আইসক্রিমগুলো বিক্রি করে অথবা টেম্পোরারি আইস স্পটে করে যে আইসক্রিমগুলো বিক্রি করে সেটা বিভিন্ন কালার থাকে, যেমন সবুজ কালার, লাল কালার, আর সেটার সঙ্গে বিভিন্ন ফলের ফ্লেভার সংযুক্ত থাকে। এই পপসিকল আইসক্রিম অথবা বরফের আইসক্রিমগুলো বিক্রি করার জন্য বা ব্যবসা করতে চাইলে আপনার কী ধরনের মেশিনের প্রয়োজন হবে সেটা সম্পর্কে একটু ধারণা দেব। আর এই মেশিনগুলোর দাম কেমন, কোথায় পাবেন, সব কিছু একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো যদি আপনি এই পপসিকল আইসক্রিম অথবা বরফের আইসক্রিম তৈরি করার ব্যবসাটা করতে চান তাহলে আপনার মোটামুটিভাবে তিনটা মেশিনের প্রয়োজন হবে। একটা হচ্ছে আপনার আইসক্রিমের কাঁচামালগুলো মিশ্রণ করার জন্য একটা মিক্সার মেশিন, সেই সাথে একটা আইসক্রিমগুলোকে জমানোর জন্য একটা মেশিনের প্রয়োজন হবে, যেটাতে ডাইস থাকবে, বিভিন্ন আকৃতির আইসক্রিমের ডাইস থাকবে এবং সেটা জমানোর ক্ষেত্রে এটাকে সহায়তা করবে। সেই সাথে আপনি যদি সেই আইসক্রিমগুলোকে প্যাকেট করে বিক্রি করতে চান তাহলে একটা সিল মেশিনের প্রয়োজন হবে। সিল মেশিন আসলে বিভিন্ন ধরনের পাওয়া যায়। আমরা যেহেতু কম টাকায় ব্যবসা করতে চাচ্ছি সেহেতু আমরা চাইলে কিন্তু ম্যানুয়াল সিল মেশিনগুলোও নিতে পারি। তো প্রথমে তো আমরা কথা বলবো মিক্সচার মেশিন নিয়ে। তো মিক্সচার মেশিনগুলো আপনি নিয়ে ব্যবসা করতে পারেন। মিক্সচার মেশিনগুলোতে আপনাকে আইসক্রিম তৈরি করার জন্য যে কাঁচামালগুলোর প্রয়োজন হয় সেগুলো মিক্সিং করতে হবে। সাধারণত একদম লো কোয়ালিটির আইসক্রিম তৈরি ফ্যাক্টরি যেগুলো রয়েছে সেগুলো অনেকেই মিক্সার মেশিন ব্যবহার করে, আবার অনেকেই মিক্সার মেশিন ব্যবহার না করে ম্যানুয়ালি মিক্স করে তারপরে আইসক্রিম বানায়। তবে আপনি একটা মিক্সার মেশিন নিয়ে নিলে আপনি কিন্তু অনেক বেশি প্রোডাকশন করতে পারবেন। তো মিক্সার মেশিনগুলোর দাম আসলে 50,000 থেকে 55-60,000 বিভিন্ন দামের রয়েছে, অথবা এর চেয়ে কম দামেও আসলে বিভিন্ন মেশিন রয়েছে। আপনি একটু লোকালি খোঁজখবর নিলেই কিন্তু এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন। এরপরে যে মেশিনটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে এই যে আইসক্রিম তৈরি করার প্রধান মেশিন বা মেইন মেশিন। এগুলো আসলে বিভিন্ন ধরনের পাওয়া যায়, সিঙ্গেল ডাইস, ডাবল ডাইস, বিভিন্ন ধরনের আইসক্রিমের মেশিন পাওয়া যায়। তবে যেহেতু আমরা অল্প টাকায় ব্যবসা করতে চাচ্ছি সেহেতু আমরা যদি সিঙ্গেল ডাইসের মেশিনগুলো নিয়ে নিই তাহলে কিন্তু আমরা প্রথমত যেহেতু আমরা বেশি প্রোডাকশন করলেও বেশি বিক্রি করতে পারবো না, তাই বড় মেশিন নিয়ে আসলে তেমন ভালো করতে পারবো না, তাই ছোটো মেশিন নিয়ে শুরু করাই ভালো হবে। এগুলো মেশিন আসলে 1 লক্ষ থেকে শুরু করে 1.5 লক্ষ, 2 লক্ষ বিভিন্ন দামে পাওয়া যায়। আপনি বাংলাদেশে একটু খোঁজখবর নিলে বিভিন্ন সাপ্লায়ার রয়েছে, ইম্পোর্টার রয়েছে, তাদের কাছ থেকে আপনি এই মেশিনগুলো নিতে পারবেন। চেষ্টা করবো ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া রাখার জন্য কোনো সাপ্লায়ারের অথবা ইম্পোর্টারের, তাদের কাছ থেকে যোগাযোগ করে আপনি মেশিনটা নিয়ে নিতে পারবেন। তো এই মেশিনগুলোতে আসলে কিভাবে আইসক্রিম তৈরি হয় সেটা আসলে জানা প্রয়োজন। এখানে আপনার আইসক্রিম তৈরি করার উপাদান বা কাঁচামালগুলো মিশ্রণ করে সেগুলো আপনি এই ডাইসের মধ্যে ঢেলে দিবেন। তো ঢেলে দেওয়ার পর এটাকে আপনাকে মেশিনের ভিতরে রাখতে হবে। এই আইসক্রিমগুলো তৈরি করতে আপনার 10-12 মিনিটের মধ্যেই আপনি অনেকগুলো আইসক্রিম একসঙ্গে বানিয়ে ফেলতে পারবেন। আর এই মেশিনগুলো দিয়ে আপনি সিঙ্গেল ডাইসের একটা মেশিন দিয়ে দিনে 1,000 পিসের মতো আইসক্রিম তৈরি করতে পারবেন অনায়াসে। এরপর আপনাকে দেখতে হবে যে আপনি যদি প্যাকেটজাত করে বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনার আসলে
প্যাকেট তৈরি করার ক্ষেত্রে কিন্তু একটা খরচের ব্যাপার রয়েছে। একটা ড্রাম বসানোর জন্য আপনার প্রায় লাখখানেক টাকা খরচ হতে পারে, 70-80 হাজার টাকার মতো খরচ হতে পারে। তবে আপনি কিন্তু রেডিমেড বিভিন্ন আইসক্রিম প্যাকেটও পেয়ে যাবেন চকবাজারে। নিজের নামে আইসক্রিম প্যাকেট বানাতে চাইলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু খরচ করতে হবে। পলিথিনের ব্যাগ তৈরি করার জন্য আপনার 50-60 হাজার টাকার মধ্যে আপনি এই নিজস্ব প্যাকেট তৈরি করে নিতে পারবেন। আর এরপর এই প্যাকেটগুলো সিল করার ব্যাপারটা রয়েছে। প্যাকেট সিল করার জন্য আসলে অটো মেশিন রয়েছে, আবার ম্যানুয়াল মেশিন রয়েছে। তো আপনি চাইলে ম্যানুয়াল মেশিনগুলো দিয়েও কাজ সেরে নিতে পারেন। যেহেতু দিনে 1000 পিস আইসক্রিম তৈরি করছেন, সেহেতু একজন কারিগর, 2-3 জন কারিগর আপনার প্রয়োজন হবে। এখানে আপনি একজন কারিগরকে এই মেশিনগুলো সিল করার জন্য দায়িত্ব দিতে পারেন। একটা অটো সিল মেশিন দিয়েও কাজ সারতে হলেও আপনাকে একজন কারিগরের প্রয়োজন হবে। আর আপনি যদি ম্যানুয়াল সিল মেশিন দিয়েও কাজ করেন তাহলে আপনার একটা কারিগরের প্রয়োজন হবে। তাহলে শুধু শুধু এখানে অতিরিক্ত খরচ করার কী প্রয়োজন? আপনি একটা ম্যানুয়াল সিল মেশিন নিয়ে নিতে পারেন, এগুলো আপনি 2000-2500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে আপনি যদি একদমই বিগিনার লেভেলের হন, এই ব্যবসা সম্পর্কে ধারণা না থাকে, তাহলে আপনাকে একটু কষ্ট করে আপনার চারপাশে একটু খোঁজখবর নিতে হবে যে আসলে কোথায় আইসক্রিম ফ্যাক্টরি রয়েছে। এ ধরনের ছোটোখাটো আইসক্রিম ফ্যাক্টরিগুলো খুঁজে বের করে তাদের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে তারপরে শুরু করবেন। কারণ এখানে বসে থেকে বিজনেস আইডিয়া বলে দেওয়া খুব সহজ, কিন্তু প্রকৃত অর্থে ব্যবসাটা শুরু করা এবং সেটা থেকে ইনকাম পকেটে আনা সম্পূর্ণটাই ভিন্ন ব্যাপার। তাই চেষ্টা করবেন একজন ব্যবসায়ীর কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর ব্যবসাটা শুরু করার জন্য। এখন আসলে প্রফিটের ব্যাপারটায় আসা যাক। প্রফিটের বেলায় আপনি যেই আইসক্রিমগুলো 5 টাকা করে বিক্রি করে সেগুলো আপনি 50-60 পয়সার মধ্যে কমপ্লিট করতে পারবেন। এছাড়া যে আইসক্রিমগুলো 10-15 টাকায় বিক্রি করা হয় সেগুলো আপনি 3-4 টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন। আর যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং বিজনেস করছি, এই আইসক্রিমগুলো আপনাকে আমাকে পাইকারিতে বিক্রি করতে হবে। আমি কিন্তু লোকালি বিক্রি করার ব্যবস্থা করলে আমি তেমন একটা সফলতা অর্জন করতে পারবো না। তো পাইকারি বিক্রি করতে গেলে আপনাকে কিন্তু প্রতিটা আইসক্রিমে 50 পয়সা অথবা 1-1.5 টাকা এরকম প্রফিট করতে হবে। এর বেশি প্রফিট করতে পারবেন না, হয়তো সর্বোচ্চ 2 টাকা করে প্রফিট করতে পারবেন। সব খরচ বাদ দিয়ে যদি আপনি একটা আইসক্রিমে 2 টাকা প্রফিট রাখতে পারেন তাহলে কিন্তু দিনে আপনি 2000 টাকা ইনকাম করতে পারছেন, মাসে কিন্তু আপনি 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবেন। এখানে খুব ইজিলি ব্যাপারটা আমি বলে দিলাম, আসলে ব্যাপারটা এতটা সহজ নয়। আপনাকে নিজে থেকে একটু ঘাটাঘাটি করতে হবে যে আসলে আপনি ব্যবসাটা করতে পারবেন কি না, অথবা আপনাকে অনেক বেশি চতুর হতে হবে, ব্যবসা সম্পর্কে অনেক বেশি ধারণা রাখতে হবে। ব্যবসা সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা থাকলে তবেই কিন্তু আপনি এখান থেকে মাসে 50-60 হাজার টাকা ইনকাম করতে পারবেন। অনেক বেশি কথা বলে ফেললাম, যদিও আমার এই ক্ষুদ্র জ্ঞানে এর চেয়ে বেশি বলা সম্ভব নয়, তবুও চেষ্টা করেছি। আশা করছি আজকে বিজনেস আইডিয়াটা আপনাদের অনেকেরই ভালো লাগবে। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।